আমরা আর্জেন্টাইনরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন এখনো পর্যন্ত করি। বিশ্বকাপ জয়ের 7 মাস গিয়ে 8 মাসে পড়লো, কিন্তু আমাদের সেলিব্রেশন এখনো শেষ হয় না। এটা অবশ্য আমরা আগামী 4 বছর পর্যন্ত করব। আমরা এখনো পর্যন্ত সেলিব্রেট করি, সেই আনন্দ সেই উদযাপন আমাদের মনের মধ্যে এখনো পর্যন্ত আছে। কিন্তু সেটা থাকতে থাকতেই যেটা হয়েছে ঘটনাটা, সেটা হচ্ছে যে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। বিশ্বকাপ সেলিব্রেশন শেষই হইল না আমাদের, এর মধ্যেই নাকি 2026 বিশ্বকাপের বাছাই পর্বের জন্য মাঠে নামতে হবে। হ্যাঁ, ল্যাটিন আমেরিকার দলগুলোর 2026 বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো সেগুলোর দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী মাসে যে ম্যাচগুলো সেইগুলোর হচ্ছে টাইম জানানো হয়েছে, আর পরবর্তীগুলো শুধুমাত্র ডেট জানানো হয়েছে, এখনো টাইম জানানো হয়নি। মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী মাস থেকে আর্জেন্টিনা, ব্রাজিল বা ল্যাটিন আমেরিকার যেসব দলগুলো আছে তাদের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, তো আর্জেন্টাইন সাপোর্টার যারা আছেন তাদেরকে বলি যে আগামী মাস থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। 2026 বিশ্বকাপের জন্য বাছাই পর্বের ম্যাচগুলো আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে। প্রতি মাসে 2টা করে ম্যাচ থাকবে, চিন্তা করেন। আর এই প্রত্যেকটা মাসে 2টা করে আর্জেন্টিনা ম্যাচ দেখতে পারবো, আবার কিসের? বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। হ্যাঁ, তো বাছাই পর্বের এই ম্যাচ শুরু হচ্ছে আগামী মাস থেকে। আগামী মাসে মানে সেপ্টেম্বরের 8 তারিখ শুরু হবে ম্যাচগুলো। আর্জেন্টিনার খেলা হচ্ছে তার পরের দিন 8 তারিখ। প্রথম মাঠে নামবে হচ্ছে প্যারাগুয়ে এবং পেরু। ঠিক ওই দিনে আবার মাঠে নামবে হচ্ছে কলম্বিয়া এবং ভেনেজুয়েলা। তো 8 তারিখ হচ্ছে প্যারাগুয়ে পেরু, কলম্বিয়া ভেনেজুয়েলা। আর ঠিক তার পরের দিন 9 তারিখ ভোর 6টার সময়, 9 সেপ্টেম্বর ভোর 6টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ওই যে বললাম প্রতি মাসে 2টা ম্যাচ, 9 তারিখ ভোর 6টায় একটা ম্যাচ আছে, আর 12 তারিখে বলিভিয়ার বিপক্ষে রাত 2টার সময়, মানে রাত 2টায় যদি হয় তাহলে তো সেটা আর 12 তারিখ থাকে না, ওইটা হলো 13 তারিখ, মানে 13 তারিখ রাত 2টায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচ আছে। এই ম্যাচটা কিন্তু একটু কঠিন হইতে পারে, একটু টাফ হইতে পারে। শুনতে খুব ইজি মনে হলেও যদি অনেক আগের কথা আপনার মনে পড়ে, মানে যেই মাঠে খেলা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফিট উপরের মাঠ, সেখানে 2010-এর বিশ্বকাপে বাছাই পর্বে মানে 2009 সালের ম্যাচে আর্জেন্টিনা কিন্তু একটা বিশাল ব্যবধানে হেরেছিল, বিধ্বস্ত হয়েছিল মোটামুটি। কত গোলে হারছিল সংখ্যাটা না বলি, বিপক্ষ দল পচাইতে পারে। যাই হোক, এই ম্যাচে 2009 সালে একটা ভরাডুবি হয়েছিল এখানে। তো এখন এসব কোনো ব্যাপার না, ওইসব নিয়ে আমরা চিন্তা না করি। তো আগামী মাসে 2টা ম্যাচ, 9 তারিখ এবং 12 তারিখ, মানে 9 তারিখ এবং 13 তারিখ, 12 তারিখ রাত 2টা, মানে তো সেটা 13 তারিখে পরে। পরের মাসে আবার অক্টোবরে 2টা ম্যাচ আছে। অক্টোবরের ম্যাচগুলো হচ্ছে প্যারাগুয়ে এবং পেরুর সঙ্গে। 12ই অক্টোবর প্যারাগুয়ে, 17 অক্টোবর হচ্ছে পেরুর সঙ্গে, টাইম এখনো জানা যায়নি। আর এই বছরের এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হবে হচ্ছে নভেম্বরে গিয়ে, কিন্তু নভেম্বরে 2টা হাই ভোল্টেজ ম্যাচ আছে। শেষ ম্যাচটা হচ্ছে ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিল আর্জেন্টিনা মাঠে নামবে গিয়ে নভেম্বরে, এবং ওই ম্যাচ দিয়ে এই বছরের বিশ্বকাপ বাছাই পর্ব মানে ল্যাটিন আমেরিকাটা শেষ হবে আর কি। তো নভেম্বরে যে 2টা ম্যাচ সেটা হচ্ছে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে, 16ই নভেম্বর হচ্ছে উরুগুয়ে এবং 21শে নভেম্বর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে এই বছরের বিশ্বকাপ বাছাই পর্ব ল্যাটিন আমেরিকায় শেষ হবে। আর্জেন্টিনার এই যে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলে মনের মধ্যে একটা উত্তেজনা থাকে আর কি। যাই হোক, দেখা যাক, 2026-এর মিশন শুরু হচ্ছে আগামী মাস থেকে।